নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো ডিমের কলকল। সেটা শুনলেই সবাই হাসে, কিন্তু অনেক পুরনো দিনের মাদের আমলের এই রান্নাটা আমি শিখেছিলাম। আমি তখন খুব ছোট, আমি ভাবলাম যে এটা একবার করেই দেখি, সকলের ভালো লাগবে হয়তো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ডিমের কলকল বানাতে লাগছে, আমি আটা নিয়েছি, এখানে আপনারা ময়দা নিতে পারেন। এক কাপ আটা নিয়েছি, হাফ কাপ তেল মানে সাদা তেল নিয়েছি, এখানে আপনারা বাটার নিলে নিতে পারেন, আমি বাটার খাবো না বলে সাদা তেল নিয়েছি। এখানে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি বড় চামচের এক চামচ, মানে টেবিল চামচের এক চামচ, একটুখানি নুন লাগবে সামান্য এক চিমটে, আর এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো করে নিয়েছি, চার পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর একটা ডিম লাগবে। আর একটু এটা আটাটা মাখতে আমি দুধ ব্যবহার করব, এই জন্য দুধ নিয়েছি একটু। প্রথমে আমি আটাটা নিয়ে নিলাম পুরোটা, তারপরে এই চিনি গুঁড়োটাও নিলাম, বেকিং পাউডারটা নিলাম, এক চিমটে নুন নিয়ে নিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি, ভাজবো আমি সাদা তেলে, এগুলো মেখে ভাজবো আমি কড়াইয়ে। হাত লাগাতে হবে, এটা মেখে নিয়েছি, এরকম অবস্থা থাকবে। একটা একটা করে আমি তৈরি করে নেব, এবং গোল গোল করে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো বানিয়ে নিয়েছি এভাবে সব, এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে এটাকে ভাজব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু ভাজার মতন তেল দিতে হবে, যেমন ভাজা হয় যতটা লাগতে পারে সেভাবে তেল দিতে হবে। পুরো একদম ডুবে ভাজবে না, অল্প করে ভাজবে, মানে তলাটা যাতে ভেজে সেভাবে তেল দিতে হবে। এই তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি। সবগুলো ভেজে নেবো আস্তে আস্তে, উল্টে উল্টে দিতে হবে। এগুলো চা দিয়ে খেতে খুব ভালো লাগে, সকালবেলায় বিস্কুটের না থাকলে এগুলো দিয়ে চা খাওয়া যায়, বিকেলে খাওয়া যায়, সবসময় খাওয়া যায়, মুখরোচক জিনিস।
আর সবচেয়ে বড় কথা এগুলো রেখে দেওয়া যায় অনেক দিন, একটা শিশি করে রেখে দিলে অনেক দিন থেকে যায়। তৈরি হয়ে গেল ডিমের কলকল, এটা সকলে বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।